নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদ যাত্রায় বাড়ির পথে হাজারো মানুষ। ফেরি বন্ধ থাকলেও ঘাটে প্রচণ্ড ভিড়, ট্রলারে পারাপার ঠেকাতে নজরদারি। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস, পুলিশের চেকপোস্টগুলো যেন চাঁদা আদায় রাখড়া। চলতি বড় মৌসুমে শুরু হলো ব্যবসায়ীদের কাছ থেকে চাল সংগ্রহ। আগাম বন্যার পূর্বাভাসে হবিগঞ্জের হাওরে চলছে শেষ পর্যায়ে ধান কাটা। প্রচণ্ড খরায় খাগড়াছড়ির পাহাড় টিলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট, বনভূমি ধ্বংসর কারণে নষ্ট হয়ে গেছে উৎস, দাবি গবেষকদের। এবং ঈদ সামনে রেখে সৌদি আরব থেকে দেশে ফিরতে চরম নাজেহাল প্রবাসীরা, কয়েক দফা ফ্লাইটের তারিখ পরিবর্তন, বিমানবন্দরে গিয়ে বিপাকে শত শত মানুষ। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল, তবুও নানা উপায়ে পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন ঘরমুখ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ, রাব্বি, এটা আসলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের কিন্তু সকালটা ৬টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ ওটা বন্ধ করে দিয়েছে এটা ঘাট কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কিন্তু আসলে এটা পাটুরিয়া এই ঘাটে এই ভোর থেকে কিন্তু এটা মানুষের জড়ো হতে থাকে এটা এর এখন সেই ক্ষেত্রে এটা পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। ঘাট কর্তৃপক্ষ আসলে ৫:৩০টার পর থেকে মাধবীলতা এবং বীরশিষ্ট মতিউর রহমান এবং কেরামত আলী নামে তিনটি ফেরি আসলে ঘাটে নঙ্গর করে এবং মানুষ উঠতে শুরু করে। মানুষের যে ভিড় ফেরিতে ওঠার যে একটা দৃশ্য তা আসলে না দেখলে আপনাকে বোঝাতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একটা মাধবীলতা নামে ফেরিটি ঠিক ১০:৩০টার দিকে আসলে পাটুরিয়া ঘাট থেকে এটা দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। কমপক্ষে ৬০০ যাত্রী তার মধ্যে কিন্তু গাদাগাদি করে তারা পার হয়েছে। তবে এটা ঘাট কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সেটাকে তাদের পার করার জন্য দিয়েছে বলে আমাকে জানিয়েছে। তবে এটা এখনও কিন্তু আসলে বীরশিষ্ট মতিউর রহমান এবং কেরামতাল নামের দুইটি ফেরি ঘাট এলাকাতে নঙ্গর করে রয়েছে এবং কি প্রত্যেকটা ফেরিতে কমপক্ষে সহস্রাধিক করে অর্থাৎ ২০০০-এর উপরে কিন্তু যাত্রী রয়েছে। সেক্ষেত্রে কোনো পা ফেলানোর জায়গা নেই এবং সেই জায়গাগুলোতে কিন্তু কোনো যাত্রীও নেই। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় এখন কিন্তু ৬০০-এর ছোট বড় যানবাহন পারে অপেক্ষায় রয়েছে আর ফেরি চলাচল শুধু মাধবীলতা ছাড়া ব্যাগটি এখন বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, নিষেধাজ্ঞা অমান্য করেই ঘরে ফিরছে মানুষ, আর সে খবরের সর্বশেষ নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। এদিকে ঈদ যাত্রায় মহাসড়কগুলোতেও বেড়েছে যানবাহনের চাপ। শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে পিক আপ, ব্যক্তিগত যানবাহন যে যেভাবে পেরেছেন ঢাকা ছাড়তে মরিয়া সবাই, জীবনের ঝুঁকি নিয়েই গাদাগাদি করে বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন সবাই। করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও সড়কে চলতে দেখা গেছে দু একটি বাসও। নিষেধাজ্ঞা সত্ত্বেও ঈদ সামনে রেখে বিকল্প পরিবহনে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। এই মুহূর্তে রাজধানীর আমিনবাজার এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ রাব্বি, ঈদের বাকি আরও ৫-৬ দিন, কিন্তু যে পরিমাণ মানুষের কিন্তু ঢল নেমেছে বাড়ির পথে সেটা কিন্তু আজকে অব্যাহত রয়েছে। অর্থাৎ আমরা কালকে শুক্রবার যেমনটি দেখেছি যে মানুষের ঢল, সেটা কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমিনবাজার সেতুর উপরে অর্থাৎ হচ্ছে সাভারের দিকে, অর্থাৎ আমিনবাজার সেতুর ঢাকার দিকটাতে কিন্তু আসলে যে প্রাইভেট কারগুলো মাইক্রোগুলো কালকেও ছেড়েছে সাধারণ যাত্রীদেরকে নিয়ে, তারা কিন্তু আজকে পুলিশের
তৎপরতার কারণে তারা কিন্তু আজকে যেটি করছে সেটি হচ্ছে যে হাইওয়ে সেতু কিন্তু পার হয়ে তারা কিন্তু হেপারে এসে লোকজন নিচ্ছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ সবগুলো কিন্তু রেন্টে কারের গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার এবং মাইক্রো আমরা দেখছি সকাল থেকে তারা কিন্তু বাড়তি ভাড়া হাঁকিয়ে তারা কিন্তু আসলে লোকজন নিচ্ছে। যেমনটি দেখছিলাম যে মানিকগঞ্জে ইউসুফের যে রিপোর্টটি সরাসরি সম্প্রচার, সেখানে আমরা দেখছিলাম যে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট বন্ধ রয়েছে, কিন্তু তারপরে কিন্তু মানুষজন কিন্তু যে যেভাবে পারছে তারা কিন্তু পদ্মা পাড়ি দিচ্ছে, এবং আমরা সকাল থেকে দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমেছেন, তারা সবাই কিন্তু ঘরমুখী হয়েছেন, যদিও পাঁচ থেকে ছদিন পরে কিন্তু ঈদ রয়েছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি প্রাইভেট কারে তারা কিন্তু আসলে লোকগুলো ভাড়া করছে, এবং এই প্রাইভেট কারগুলো কিন্তু ভাড়া করার জন্য এক ধরনের দালাল রয়েছেন, তারা মূলত যাত্রী নিয়ে আসেন এবং তারপরে তারা ঘাটের দিকে বা বঙ্গবন্ধু সেতুর দিকে তারা কিন্তু আসলে সেই গাড়িগুলোকে পার করে দেন। তো সব কিছু মিলে বলা চলে সকাল থেকে আমরা দেখছি যে সব ধরনের যাত্রী কিন্তু আসলে রাস্তায় নেমেছেন এবং সব বয়সের মানুষ কিন্তু আসলে রাস্তায় নেমেছেন, তারা সবাই কিন্তু আসলে ঘরমুখী হয়েছেন, এবং এই কারণে কিন্তু করোনার যে সংক্রমণের রোধের যে আসলে তৎপরতা সেটি কিন্তু আসলে খুব বেশি আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ মাস্ক কিন্তু নেই বা সাধারণ যাত্রীদের যে ধরনের আপনার তৎপরতার থাকারতা সেটি কিন্তু আসলে তেমনটি কিন্তু আমরা দেখছি না, এবং যে কারণে কিন্তু করোনা সংক্রমণ কিন্তু আসলে কোন কোথায় গিয়ে ঠেকবে সেখানে এক ধরনের শঙ্কা রয়েছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাবে ঈদে ঘরমুখো মানুষের খবর নিয়ে রাজধানীর আমিনবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। এদিকে চলমান লকডাউনের মধ্যেই সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দূরপাল্লা যাত্রীবাহী বাস। এক্ষেত্রে রাতের আধারকে বেছে নিয়েছেন অসাধু পরিবহন মালিকরা। অন্যদিকে দিনের বেলায় কিছুটা কড়াকড়ি চোখে পড়লেও রাত নেমেলেই হাইওয়ে পুলিশের চেকপোস্টগুলো পরিণত হয় চাঁদা আদায় রাখড়ায়। যাত্রীবেশে একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করে সে খবর তুলে এনেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন খলিলুর রহমান। তথ্য বলছে কাগজে কলমে বন্ধ বলা হলেও রাতের আধারে অবাধে চলছে দূরপাল্লার বাস। সরজমিনে সেই তথ্য সন্ধানে সময় সংবাদ। রাত 9টা, আমাদের অবস্থান রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায়। বাস কি ছাড়ে বলতে পারেন? জিজ্ঞাসা করেন, সব কাউন্টার এখানে, জিজ্ঞাসা করেন। এবারের গন্তব্য একই এলাকার সেজুতি পরিবহনের কাউন্টার। দূর থেকে বন্ধ মনে হলেও অপেক্ষমান মানুষের জটলা ইঙ্গিত দেয় ভিন্ন কিছুর। যাত্রী বন্ধ না এখন দূরপাল্লার বন্ধ কি হইছে? ওই টাকা আগে থেকে দেওয়া দিয়েই ম্যানেজ করা সব। মানে কক্সবাজার সিট আপনি চিটা বুঝাইতে হবে, ঠিক আছে? বোঝাই গেল নিষিদ্ধ হলেও কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই চলছে দূরপাল্লার বাস, যা আরও স্পষ্ট হয় কাউন্টারের ভেতরের দৃশ্য দেখে। তবে অসম্ভবকে সম্ভব করার এই মিশন হেলায় হারাতে চায় না টিম সময়। সিদ্ধান্ত ঢাকা থেকে কক্সবাজার যাত্রার। বিজনেস ক্লাস বাংলাদেশের প্রথম শ্রেণীর গাড়ি কি বলে টিকিট কেনার পর থলে থেকে বেরিয়ে আসে আরো কিছু বিড়াল। স্বীকারোক্তি মেলে শ্যামলী সেন্ট মার্টিন সহ আরো কিছু পরিবহনের একই পন্থায় যাত্রী আনা নেয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এয়ারলাইন্সের টিকিটগুলো আমরা মারি, যার কারণে আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমরাও একটা দুইটা করে আমরা ছেড়ে দিই এটার সাথে, এটা ওরা জানে। কিন্তু পুলিশের টাকাটা দিতে হচ্ছে মোটামুটি, টাকা তো এমনি দিতে হবে। শ্যামলী, ও শ্যামলী তো যাওয়া যায়, হ্যাঁ জি শ্যামলীও যাওয়া যায়। আপনার কি প্রতিটাইতে যায় প্রতিদিন রাত্রে? আমরা কি ফিরে আসতে পারবো হিন্তাবার আপনাদের বাড়িতে? কাউন্টার থেকে প্রথমে মিনিবাস যোগে দূরপাল্লার বাসে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে আমরা একটু দেরি করায় মিনিবাস পাইনি বলে আমাদের তুলে দেয়া হয় রিকশায়। মধুমিতা সিনেমা হলের কাছে অপেক্ষমান বাসটিকে যেন পুলিশ সদস্যরাই পাহারা দিচ্ছেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে। টেলিভিশন ক্যামেরা রেখে এবার আমাদের সম্বল মোবাইল ফোন, নতুন পরিচয় ইউটিউবার। রাত 10টা নাগাদ যাত্রা শুরু সেজুতির। কালকে রাত্রে হাঁটছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে আজকে। সকালে হাঁটছি কক্সবাজার থেকে ঢাকায়, ঢাকা আসার সময় ওই ইয়াতে সাইন বোর্ডে নামা দিয়েছে, এরপর আবার চিনছি আমি নির্দিষ্ট স্থানে গেছি, আবার বিকালবেলায় বাড়িতে চলে যাচ্ছে আর কি। এখন উপায় এটা, এখন এরা কীভাবে কোম্পানি কীভাবে কথাবার্তা বলছে তা জানি না, মানে আমি আজকে প্রথম আসলাম আর কি, এই প্রথম টিভি যাইতেছি। মেয়র হানি ফ্লাইওভার পার হতেই বাস যেন রূপ নেয় গতি দানবে। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন চেষ্টা থাকলেও প্রথমে মদনপুর, এরপর মেঘনা ব্রিজের সোনারগাঁও অংশের চেকপোস্টে বাস আটকে দেয় পুলিশ। দুই দফায় টাকায় মেলে মুক্তি। এবার বাসের গতি বাড়ে আরো কয়েক গুণ, পথে চোখ এড়ায়নি
বিকল্প যানবাহনে মানুষের ঢাকা ছাড়ার দৃশ্য। আড়াই ঘন্টা পর যাত্রা বিরতির জন্য বাস থামলো কুমিল্লার বুড়িচঙের এই রেস্টুরেন্টটিতে। এখানকার পরিবেশ দেখে বোঝার উপায় নেই দেশে করোনার সংক্রমণ বলতে কিছু আছে। খানিক বাদেই এখানে যাত্রীবাহী বাস থামছে। কোন কোন কোম্পানির বাস এখানে আসছে? সেজুতি আসে, আর হলো সেন্ট মার্টিন 2020 আসে। 20 মিনিট পর গন্তব্যের পানে আবারও চলতে শুরু করে বাস। রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে দূরপাল্লার বাস চলাচল করছে তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষ এভাবে হাল ছেড়ে বসে থাকলে চড়া মূল্য দিয়ে কেনা এই লকডাউনেরই বা কী দাম থাকলো? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতি পথে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে স্থাপন করা হচ্ছে পদ্মা সেতুর স্ট্রেঞ্জার। নদী গর্ভে বিলীন হওয়া 192টি রেলওয়ে স্ট্রেঞ্জার লুক্সেমবার্গ থেকে নতুন করে তৈরি করে আনার পর ইয়ার্ডে ঘষামাজা করে স্থাপন উপযোগী করা হয়। এরপরে সেতুর নিচতলায় স্থাপন করা হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, সে খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল, রাপি সক্ষমতার স্মারক পদ্মা সেতু কিন্তু ক্রমেই এগিয়ে যাচ্ছে। এই যে ইউরোপুর থেকে যে 192টি স্ট্রেঞ্জার নিয়ে আসা হয়েছিল, যেটি গেল বর্ষায় পদ্মায় বিলীন হয়ে গিয়েছিল, এখানে যে কনস্ট্রাকশন ইয়ার ছিল সেখানে কিন্তু স্ট্রেঞ্জারগুলো রেখে দেওয়া হয়েছে। কিন্তু গেল বছরের 1 জুলাই যে আকস্মিক ভাঙন সেখানে কিন্তু বিলীন হয়ে যায়, পরে আবার বিশেষভাবে অর্ডার দিয়ে কিন্তু সেগুলোকে নিয়ে আসা হয়েছে। এবং নিয়ে আসার পরে গেল, আপনি জানেন যে মার্চের মাঝামাঝি সময় এগুলো বাংলাদেশে এসে পৌঁছায়, তারপরে এগুলো ঘষা মাজা করে রং করে এখন কিন্তু এই ব্রিজে স্থাপন করা হচ্ছে। এবং এই ব্রিজের যে 6.15 কিলোমিটার দীর্ঘ, সেখানকার 900 মিটার এলাকা কিন্তু এই রেলওয়ে স্ল্যাব বসাতে পারছিল না এই স্ট্রেঞ্জারের কারণে, এবং সেই স্ট্রেঞ্জার সেটা কারণে বসানো শুরু হয়ে গেছে। আপনি জানেন যে 192টি যে স্ট্রেঞ্জার সেটি কিন্তু 1 কেজি ওজন হচ্ছে 7.5 টন। এই 4টি মিলে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়ার পরে সেখানে কিন্তু স্ল্যাব বসানো হচ্ছে। এবং এখানে যে এই পদ্মা সেতুর 1312টি স্ট্রেঞ্জার বসবে, তার মধ্যে কিন্তু 1168টি ইতিমধ্যে বসে গেছে। এই সর্বাত্মক লকডাউনের মধ্যেও কিন্তু সমানে কাজ চলছে, দিন রাত তিন শিফটে এখানে কাজ চলছে। এবং যেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড, সেখান থেকে কিন্তু বড় বড় ক্রেনে করে এগুলো নিয়ে এসে এই ক্রেনে করে বসিয়ে দেওয়া হচ্ছে। বসিয়ে দেওয়ার পর সেখানে দেশি বিদেশি প্রকৌশলী শ্রমিকরা সমানে কাজ করছে। এবং এই পদ্মা সেতুর এখন সার্বিক অগ্রগতি কিন্তু 85% বেশি, আর মূল সেতুর অগ্রগতি কিন্তু 93.5% বেশি। তো এই ছিল পদ্মা সেতু স্ট্রেঞ্জার বসানোর সর্বশেষ রাপি। পদ্মা সেতু রেলওয়ে স্ট্রেঞ্জার বসানোর অগ্রগতির সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকায় কঠোর বিধিনিষেধের মাঝেও কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মানা হলেও নেই সামাজিক দূরত্বের কোনো বালাই। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, রাব্বি, আজ 25 রমজান মাসের হিসেবে কিন্তু আজ 4 থেকে 5 দিন বাকি রয়েছে পবিত্র ঈদুল ফিতরের, এবং এই সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মার্কেটগুলোতে আসলে এক ধরনের ভিড়ে ঠাসা বলা যায়। কারণ হলো, আপনি জানেন যে দেশে করোনা সংক্রমণ চলছে, এবং এই সময়ে আসলে যে পরিমাণ স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করার জন্য সরকার অনুমোদন দিয়েছিল শপিং মল দোকানপাটগুলো খুলে রাখার ক্ষেত্রে, সেটি কিন্তু অনেকটাই উপেক্ষিত শপিং মল দোকানপাটগুলোতে। কারণ আসলে মানুষ যারা ঢাকায় রয়েছেন তারা কিন্তু চিন্তা করছেন যে ঈদ করার ক্ষেত্রে, আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেই বিষয়টি সম্পর্কে একটি ধারণা দিলেন যে ঈদ যেহেতু করতেই হবে এবং শপিং মল দোকানপাট যেহেতু খোলাই রয়েছে, সেক্ষেত্রে আসলে একটু নতুন কাপড় চোপড় পরে আসলে ঈদের আনন্দ উপভোগ করার জন্যই তারা আসলে মার্কেটগুলোতে এসেছেন। আবার অনেকেই ছোট বাচ্চাদের জন্য পোশাক সামগ্রী কিনছেন। মূলত ঈদ কেনাকাটার এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদের পোশাক পরিচ্ছদ জুতা এবং বড়দের পোশাক পরিচ্ছদের দোকানপাটগুলোতেই কিন্তু একটু ভিড় বেশি রয়েছে। আরেকটি বিষয় যে যেটা আমরা লক্ষ্য করছি যে ঈদের শেষ দিকে আসার পরে, গতকাল শুক্রবার ছুটির দিন ছিল এবং প্রচুর মানুষের ভিড় ছিল, আজকেও শনিবার সকালবেলা এক প্রকার ভিড়ে ঠাসা অবস্থা ঢাকা নিউ মার্কেটে। এবং এখানে আসলে খুব বেশি 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 অঙ্কের টাকার যে পণ্য সেটি কিন্তু সেই অর্থে বিক্রি হচ্ছে না। তবে যেটি আমরা বলছি যে ক্রেতা বিক্রেতারা উভয়ই যেটি বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা
করার ক্ষেত্রে তারা নিজেরাই বলছেন এবং ক্রেতারাও বলছেন যে তারা মানছেন, কিন্তু অনেক সময় আসলে এত বেশি গরম যে অনেক লম্বা সময় ধরে মাস্ক পরে থাকা কিংবা প্রত্যেকটি দোকানে স্যানিটাইজার ব্যবহার করে এই ব্যাপারে কিন্তু এক ধরনের উদাসীনতা আমাদের লক্ষ্য করেছি আমরা। দেখা যাচ্ছে সংক্রমণের এই পর্যায়ে এসে আসলে এখন যদি আরও বেশি সতর্ক না হয় মানুষ, তাহলে কিন্তু এটি এক ধরনের ঝুঁকি তৈরি হয়ে যায় এবং এই ঝুঁকিটি আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উপর পড়তে পারে। যেটা লক্ষ্য করছি যে দোকানপাটে যে ধরনের পণ্যগুলো সরবরাহ করা হয়েছে বা আনা হয়েছে। রাজস্থানের নিউ মার্কেট থেকে ঈদ কেনাকাটার খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ উদ্যোগে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন চলছে। আমরা সেই সংবাদ সম্মেলনে যুক্ত হতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। শ্রমজীবী শ্রমজীবী মানুষের জন্য 2,500 টাকা করে সরকার অনুদান দিয়েছেন, এতে 70 লক্ষ সড়ক পরিবহনের মধ্যে মাত্র 2-2.5 লক্ষ শ্রমিক সে টাকা পেয়েছে। শ্রমিকদের এই সহায়তা দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রথম ধাপে 50 লক্ষ শ্রমজীবী কর্মজীবী মানুষকে অনুদান দেওয়ার কথা, কিন্তু 37 লক্ষ মানুষকে তা বিতরণ করা হয়েছে বলে জানা যায়। দ্বিতীয় ধাপে যাদের 2,500 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে প্রথম ধাপে যারা পেয়েছে তাদেরই দেওয়া হচ্ছে, অন্য শ্রমিকরা পাচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রায় 40 লাখ গার্মেন্টস শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করার জন্য গার্মেন্টস শ্রমিকদের 2% সুদে সহায়তা সহজ শর্তে প্রথম ধাপে 5,000 কোটি টাকা, পরে 2,500 কোটি টাকা প্রণোদনা হিসাবে পেয়েছে। বড় শিল্পের মালিকরা পেয়েছে 30,000 কোটি টাকা, মাঝারি শিল্পের মালিকরা পেয়েছে 20,000 কোটি টাকা, কৃষির সাথে যুক্তরা পেয়েছে 5,000 কোটি টাকা, কিন্তু প্রায় 3 লক্ষাধিক সড়ক পরিবহন মালিক ও 75 লক্ষ সড়ক পরিবহন শ্রমিকের এই বৃহৎ খাত, যারা না হলে গার্মেন্টস, বৃহৎ ও মাঝারি শিল্প ও কৃষি উৎপাদন পরিবহন বিপণন অচল হয়ে যায়, সেই মালিক ও শ্রমিককে বরাদ্দ দেওয়া হয়েছে খুবই সামান্য। সরকারের অর্থ বিভাগের এক রিপোর্টে দেখা যায় করোনাকালের শ্রমিক ও দারিদ্রের জন্য যা বরাদ্দ দেওয়া হয়েছিল তা পুরোপুরি বিতরণ হয়নি। যেমন কর্মহীন দরিদ্র মানুষের খাদ্য সহায়তা বাবদ 2,500 কোটি টাকা বিতরণ হয়েছে 1,068 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর বরাদ্দ 815 কোটি টাকা বিতরণ হয়েছে 23 কোটি টাকা। দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন চলছে, যেখানে বক্তব্য রাখছিলেন সাবেক মন্ত্রী এবং শ্রমিক নেতা শাহজাহান খান। চলতি বোরো মৌসুমে শুরু হলো ব্যবসায়ীদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম। চাল সংগ্রহের খবর জানাতে নওগাঁ সদর উপজেলা খাদ্য গুদামে আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, ধন্যবাদ রাব্বি। গেল 26 এপ্রিল সরকার আনুষ্ঠানিকভাবে ধান কেনার ঘোষণা দিয়েছিল এবং এই মৌসুমে কিন্তু 6.5 লাখ মেট্রিক টন ধান কিনবে কৃষকের কাছ থেকে এবং 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীর কাছ থেকে এবং 40 টাকা কেজিতে চাল কেনার ঘোষণা ছিল। এই ঘোষণার 28 এপ্রিল কিন্তু চাল ধান কেনার একটা অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। আজকে ব্যবসায়ীর কাছ থেকে 40 টাকা কেজিতে চাল কেনার যে ঘোষণা তা খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এটা ভার্চুয়ালি অনুষ্ঠানটি উদ্বোধন করছে। তো নওগাঁয় কিন্তু এই মৌসুমে প্রায় 11.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠবে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীরা এসব ধানের চালের ক্ষেত্রে তারা চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করছেন খাদ্য গুদামের সাথে। জেলা খাদ্য অধিদপ্তরের তথ্য মতে এই জেলায় এই মৌসুমে কিন্তু চাল কেনা হবে 49,261 মেট্রিক টন এবং এই চালের বিপরীতে মিলাররা চুক্তিবদ্ধ হবেন 966 জন মিলার। তো জানিয়ে রাখি গেল মৌসুমে কিন্তু চাল এবং ধান কেনার ক্ষেত্রে সরকারের ঘরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছিল। সরকারের ঘরে চাল ধান দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেকটা নিরুৎসাহী ভাবছিল। তো এবার ব্যবসায়ীদের কাছ থেকে কথা বলে যা জানতে পেরেছি তারা বলছেন যে কিছুটা দর বৃদ্ধির কারণে তারা আশাবাদী আগামী মৌসুমে 16 আগস্ট পর্যন্ত চাল কেনা হবে ব্যবসায়ীর কাছ থেকে। এই মৌসুমের মধ্যে তারা চাল দেওয়ার ক্ষেত্রে আশাবাদী কিছুটা দর বৃদ্ধির হওয়ার কারণে। তো সব মিলে আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমটা যাত্রা শুরু করছে। আগামী 2-1 দিনের মধ্যে থেকে কিন্তু চাল ব্যবসায়ীর কাছ থেকে কেনা শুরু করবে খাদ্য বিভাগ জানিয়েছে। তো রাব্বি, এই ছিল নওগাঁ সদর খাদ্য গুদামে সরকারি পর্যায়ে চাল কেনার খবর আমার কাছে।
নগর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। লকডাউনের শুরু থেকে কয়েক দফা টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ বিমানের। এ তথ্য জানা না থাকায় বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ছেন অনেক সৌদি প্রবাসী। প্রতি বছরই ঈদের আগে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের পড়তে হয় নানা ধরনের সমস্যা। বিগত বছরগুলিতে টিকিট সংকট সহ ছিল ফ্লাইট শিডিউল বিড়ম্বনা। এবার করোনা মহামারীর কারণে এর সাথে যুক্ত হয়েছে সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনায় সীমিত যাত্রী নিয়ে বিমানে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। এ কারণে টিকিট সংকটের অভিযোগ প্রবাসীদের। এয়ারপোর্টে গেলাম টিকিট কেনার পরে, পরে যাওয়ার পরে বললো যে আপনার ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তীতে ফ্লাইট, এই একটা যে হয়রানি, এটা কিসের জন্য? লকডাউনের শুরু থেকে দফায় দফায় টিকিটের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বিমান। তবে বিষয়টি এজেন্সি থেকে অগ্রিম না জানানোয় হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন অনেক প্রবাসী। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ চান তারা। ঈদ উপলক্ষে রিয়াদ ঢাকা রুটে বাড়তি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের। ঈদ উপলক্ষে যদি বাড়তি কোনো ফ্লাইট চালু হয় সেক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকার হয়। একই সঙ্গে চলমান ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা বাড়ানোর দাবি সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ঝিরি ঝর্ণার পানিও শুকিয়ে গেছে, কুয়ায় পানি আসছে না। খাগড়াছড়িতে তীব্র দাবদাহে উঁচু পাহাড় টিলায় বসবাসকারী বাসিন্দারা শুধু সুপেয় পানি নয়, ব্যবহারের পানিটুকুও পাচ্ছেন না। পানি সংকটে বিপর্যস্ত খাগড়াছড়ির পাহাড়ি গ্রামগুলো, পানির উৎসগুলো অনেকটাই মৃত। ঘন্টার পর ঘন্টা ফোঁটা ফোঁটা পড়া পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পানির প্রধান উৎস ছড়া খালগুলোতে অল্প স্বল্প পানি থাকলেও দূষিত, তাই রাত পোহালেই পানির খোঁজে ছুটতে হয় তাদের। জেলার অধিকাংশ উঁচু পাহাড়ি গ্রামের চিত্র এটি। এসব এলাকায় হাতে গোনা টিউবওয়েল থাকলেও পানি ওঠে না। গোসল করতে সমস্যা, পানি খাওয়ার সমস্যা, এখন কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলোলা পাইতেছি না। পানি এখন আমরা অনেক খুব কষ্ট করে ইয়ে করতে হচ্ছে, মানে পানি এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে 35 পরিবার আছে এই আট মাইলে, আমরা সবাই কষ্ট পাইতেছে এই পানির কারণে। পাহাড়ের নিচে কুয়ো থেকে পানি সংগ্রহ করতে হয়। এই মাত্র পাইছি পানি, এর বাদে আর পানি নাই। আশ্বাস নয় পানি সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি জনপ্রতিনিধিদের। ছড়ার পানি শুকিয়ে যাওয়াতে আমরা পানির বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি। বর্তমানে সেনাবাহিনী এবং পাবলিক রোড ডিভিশনে এরা পানি দিচ্ছে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। বন ধ্বংস হওয়ার কারণে পানির প্রবাহ বা উৎস নষ্ট হয়ে গেছে, তাই শুষ্ক মৌসুমে সংকট আরো প্রকট হয়েছে। পাহাড়ের যে প্রাকৃতিক ভারসাম্য এটাকে বজায় রাখতে হবে, তাহলে হয়তো আমরা আবার আমাদের এই শুকিয়ে যাওয়া ছড়াগুলোকে আবার প্রবাহিত দেখতে পাবো। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে পাথুরে পাহাড় হওয়ায় টিউবওয়েল বসেও পানি উঠছে না। জেলার 38টি ইউনিয়নে অধিকাংশ পাহাড়ি গ্রামে একই অবস্থা। সময় সংবাদ, খাগড়াছড়ি। হবিগঞ্জের বিভিন্ন হাওরে চলছে শেষ পর্যায়ের বোরো ধান কাটা। বিশেষ করে আগাম বন্যার পূর্বাভাসে কৃষকরা ব্যস্ত রয়েছেন ধান তুলতে। সদর উপজেলার অধিকাংশ হাওরে চলছে শেষ মুহূর্তে ধান কাটা। এবার ধান কাটার শুরুতেই ভারী বর্ষণ ও আগাম বন্যার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আর এতে শ্রমিকদের পাশাপাশি কম্বাইন হারভেস্টার মেশিনে দ্রুততম সময়ে কাটা হচ্ছে বোরো ধান। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ঈদ যাত্রায় বাড়ির পথে হাজারো মানুষ। ফেরি বন্ধ থাকলেও ঘাটে প্রচণ্ড ভিড়, ট্রলারে পারাপার ঠেকাতে নজরদারি। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস। পুলিশের চেকপোস্টগুলো যেন চাঁদা আদায় রাখড়া। এবং চলতি বোরো মৌসুমে শুরু হলো ব্যবসায়ীদের কাছ থেকে চাল সংগ্রহ। আগাম বন্যার পূর্বাভাসে হবিগঞ্জের হাওরে চলছে শেষ পর্যায়ের ধান কাটা। এই ছিল সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়ের।